শুভ দুপুর প্রিয় দর্শক, সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমাদের তারকা কথনের আজকের আয়োজনে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট নির্মাতা এবং স্থপতি শাকুর মজিদকে। স্যার, আমন্ত্রণ আপনাকে, আশা করছি ভালো আছেন। আমাদের আজকের এই তারকা কথনের আয়োজনে আমরা পেয়েছি আমাদের শ্রদ্ধেয় শাকুর মজিদকে, এবং গতকালকে প্রিয় দর্শক আপনারা সবাই দেখেছেন চ্যানেল আয়ের পর্দায় চেতনা চত্বরে আমাদের নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকীর স্মরণে সারাদিনব্যাপী হুমায়ুন মেলা আয়োজন হয়েছে, এবং সেই জায়গাতে অনেক গুণীজন, শিল্পী, ব্যক্তিত্ব সকলের পদচারণা ছিল, এবং সকলেই কোনো না কোনোভাবে হুমায়ুন আহমেদের সঙ্গে ঘনিষ্ঠ এবং হুমায়ুন আহমেদকে খুব কাছ থেকে চেনা জানা এরকম একটা সুন্দর সূক্ষ্ম ভাবের মধ্য দিয়ে গেছেন। আজকের এই দিনে আমরা স্যার আপনার কাছেই জানতে চাইব যে একজন হুমায়ুন আহমেদ, তার যে জীবন, তার জীবনের সাথে নানান কাজ এবং পাঠকের সাথে একেবারে মিলেমিশে যাওয়া তার লেখা চরিত্রগুলোর মধ্য দিয়ে। প্রথমে বলি যে হুমায়ুন আহমেদ একজন অত্যন্ত মেধাবী মানুষ ছিলেন। এই মেধাটা সৃষ্টিকর্তা প্রদত্ত। এই মেধাবী মানুষেরা যে কাজটা করে সেই কাজে সে সফল হয়ে যায়। এক্সট্রাঅর্ডিনারি মেধাবীদের তালিকায় হুমায়ুন আহমেদ পড়ে যান। সেক্ষেত্রে তিনি যেমন বিজ্ঞানের ছাত্র ছিলেন, তখন ভালো ছাত্ররা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করত। বিজ্ঞানের ছাত্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন। একসময় তিনি কিন্তু তার বিষয়ের পাঠ্য বইও তিনি লিখেছিলেন, কেমিস্ট্রির জন্য একটা বাংলার বইও তিনি লিখেছিলেন। ম্যাট্রিকে তিনি সেকেন্ড স্ট্যান্ড করেন, ইন্টারমিডিয়েটে ফোর্থ স্ট্যান্ড করেন, ফার্স্ট ক্লাস ফার্স্ট হন, গভর্নমেন্টের স্কলারশিপ নিয়ে তিনি পিএইচডি করেন, এবং একবারে তিনি পিএইচডিতে উত্তীর্ণ হন। তার পিএইচডির ফলাফলও খুব ভালো, পলিমার কেমিস্ট্রি ছিল তার বিষয়। এবং এই মেধাবী মানুষটা ছিল খুব খেয়ালি টাইপের। এই খেয়ালি মানুষটা যখন যেটা করতে ইচ্ছা হতো তার, তখন সেটা সে করে ফেলত। এবং বই পড়ুয়া ছিলেন ছোটবেলা থেকে। পড়তে 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 একসময় তার মনে হলো যে আমি এক লাইন দেখি লিখে ফেলতে পারি কিনা। শঙ্খনীল কারাগারের জন্ম যেভাবে হয়েছিল, তিনি পিরোজপুরে তার ছুটিতে একবার পিরোজপুরে বাড়িতে গিয়ে কোয়ান্টাম মেকানিক্সের বইটা পাশে রেখে তিনি এক লাইন লিখে ফেললেন, বাস থেকে নেমে হক চকিয়ে উঠলাম। এই লাইনটা লেখার পরে তারপরে তরতর তরতর করে তার গদ্যগুলো এগিয়ে যেতে থাকলো, এবং একসময় আমরা এখান থেকে পেলাম শঙ্খনীল কারাগার, তারপর নন্দিত নরকে। এরপর তিনি বাংলাদেশ বাংলা ভাষায় প্রথমবারের মতো একটা সায়েন্স ফিকশন লিখলেন। সায়েন্স ফিকশন তোমাদের জন্য ভালোবাসা যখন লিখেন, তখন কিন্তু তার আগে আমরা সায়েন্স ফিকশন দেখিনি। হুমায়ুন আহমেদ ছিলেন খুব পড়ুয়া। পড়ুয়া মানে কি, ছোটোবেলা থেকে তিনি প্রচুর পড়তেন। পড়াটা আসে তার বাবার কাছ থেকে। বাবা ছিলেন সাহিত্য সুধাকর, এবং তিনি লিখতেনও এবং প্রচুর পড়তেন এবং পড়াতে উৎসাহ দিতেন। বাবার উৎসাহে তিনি সিলেটে একটা লাইব্রেরিতে ভর্তি হন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ। তখন তার এগারো বারো বছর বয়স, এরকম সময়। এই সময় তিনি বাংলার বাংলার ক্লাসিক্যাল যত সাহিত্য ছিল এগুলো তার তখন পড়া হয়ে যায়। এই পড়তে 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 এক সময় যখন লেখা শুরু করলেন, তখন কিন্তু তিনি আর এই যে ক্লাসিক্যাল গদ্যগুলো তিনি পড়ে এসেছিলেন, বঙ্কিম, রবীন্দ্রনাথ এবং শেষে শরৎচন্দ্র এবং আমাদের তারাশঙ্কর, মানিক, বিভূতিভূষণ, এদের লেখাগুলো পড়ে আত্মস্থ করে তিনি তখন ওই সোমেনচন্দ্রের একটা গল্প ইঁদুর, এটা পড়ার পরে তিনি শঙ্খনীল কারাগার যখন লিখলেন, তখন আমরা দেখলাম যে তিনি একটা নতুন গদ্য ভাষা আমাদেরকে দিয়েছেন, যেটা এর আগে আমাদের যে ষাটের দশকের লেখকরা যে ভাষায় গদ্য লিখতেন সেখান থেকে বেশ আলাদা। এবং এই আলাদা ভাষা এবং এর সাথে এই জীবনের ঘনিষ্ঠতা এবং তার ব্যক্তিগত এবং পারিবারিক জীবনের বেশ কিছু ঘটনা, যখন তিনি তার একদম সহজ সরলভাবে এই প্রথম দুটো উপন্যাসে উপস্থাপন করলেন, মধ্যবিত্ত পরিবারের পাঠকরা যখন তা পড়তে শুরু করলো, তখন প্রত্যেকেই মনে করলো এটা আমার গল্প, আমাদের গল্প, আমার গল্প। এই যে একজনের ভিতরে আরেকজন হয়ে প্রবেশ করতে পারার যে ক্ষমতা,
অসাধারণ এই ক্ষমতা তার ছিল শুরু থেকে এবং শেষ পর্যন্ত। শুরুটা তিনি করেছিলেন গদ্য দিয়ে, গল্প লিখেছিলেন, গল্প থেকে উপন্যাস, উপন্যাস থেকে নাটক, নাটক থেকে চলচ্চিত্র, তারপর আমরা তাকে পেলাম গীতিকার হিসাবে, সর্বশেষে আমরা পেলাম তাকে একজন চিত্রকর হিসাবেও। তো যেখানেই তিনি যেটা করতে চেয়েছেন সেটারই তিনি সর্বোচ্চ জায়গায় তিনি পৌঁছেছেন। আপনার সাথে আলাপ বা আপনার সাথে পরিচয় সম্পর্কটা তৈরি হয় এটার গল্পটা একটু জানতে চাই। এই তৈরি হওয়ার পেছনে একটা কারণ ছিল যে তার শঙ্খনীল কারাগার উপন্যাস পড়ে গুলতেকিন আহমেদ যেভাবে মুগ্ধ হয়েছিলেন আমিও মুগ্ধ হয়েছিলাম ঠিক একইভাবে। তখন আমার বয়স 14-15, আমি যখন শঙ্খনীল কারাগার প্রথম পড়ি এবং তারপরে নন্দিত নরকে এটাও পড়ি, তোমাদের জন্য ভালোবাসা পড়ি, এবং তখন আমি ক্যাডেট কলেজে পড়াশোনা করতাম। তো 1985 সালে আমি তখন প্রথম ঢাকায় আসি এবং আমার খুব ইচ্ছা যে এই শঙ্খনীল কারাগার যে লোকটা লিখেছে তার সাথে আমি কিভাবে দেখা করতে পারি। আচ্ছা, তো একটা সাপ্তাহিক না মাসিক পত্রিকায় আমার একটা গল্প ছাপা হয়েছিল, তো আমি ওই পত্রিকায় গেলাম গল্পের জন্য বিল আনতে। আমাকে বলা হলো যে আমরা গল্পের জন্য তরুণ লেখকদের টাকা দেই না, তবে তুমি যদি কোনো সাক্ষাৎকার টাক্ষাৎকার কিছু কারো করে নিয়ে আসতে পারো তাহলে আমরা এটার জন্য টাকা দেব। আমি তখন বললাম যে আমি কি হুমায়ুন আহমেদের সাক্ষাৎকার আনতে পারি? হুমায়ুন আহমেদকে? আমি বললাম যে ওই যে এইসব দিনরাত্রি নাটক যিনি লিখেছেন। হ্যাঁ ঠিক আছে, নিয়ে আসেন ছোট করে ছাপ। এই উপলক্ষ পেয়ে গেলাম, আমি ফোন করলাম, স্যার আমি অমুক পত্রিকার সাংবাদিক, আমি আপনার একটা ইন্টারভিউ করতে চাই। এই উনি আমাকে সুযোগ দিলেন, এখান থেকে সূচনা। ইন্টারভিউটা অনেক বড় হয়েছিল, 1986 সালের 21 জানুয়ারি আমি তার ইন্টারভিউ নেই, 2 ফেব্রুয়ারি ইন্টারভিউটা প্রকাশ হয় এবং একটা পত্রিকার আমার প্রথম সাংবাদিকতা, এখান থেকে সূচনা। এরপরে আমি এই পত্রিকার আরও অনেক কাজ করি, এরপরে আমি সাংবাদিক হিসাবে আমার ছাত্রকাল পার করে দেই। তো আমার সাংবাদিক হিসাবে সূচনা হয়ে যায় হুমায়ুন আহমেদের সংস্পর্শের কারণে, আর এই ইন্টারভিউটা প্রকাশের পর থেকে ওনার সাথেও আমার একটা অন্যরকমের সম্পর্ক হয়ে যায়। যখন যেখানে দেখা হয় উনি আমাকে খুব ভালো করে নোটিস করেন এবং আমার সাথে খুব ভালোভাবে কথা বলেন এবং একজন আমাকে বড় সাংবাদিক হিসাবে ট্রিট করা শুরু করে দিলেন। এখান থেকে সূচনা। তারপরে তার 3 দফায় তার মৃত্যুর আগের দিন, মানে বাংলাদেশ ছেড়ে যাওয়ার আগের দিন পর্যন্ত আমরা মোটামুটি কাছাকাছি। আচ্ছা, আমি একটু থামাই আপনাকে এই জায়গাতে, আমরা আরও আলাপ শুনবো আপনার কাছ থেকে, কিন্তু এই মুহূর্তে একটু পর্দায় চোখ রাখি গতদিনের, গতকালকের যে মেলার যে অংশ, সে অংশ থেকে একটুখানি দেখে নেবো। চলুন। নিপুণ শব্দে মধ্যবিত্তের জীবনের গল্প বুনে যাওয়া এক অনন্য কারিগর হুমায়ুন আহমেদ। 74তম জন্মবার্ষিকীতে অগণিত ভক্ত আর প্রিয়জনের শুভেচ্ছা বার্তায় সিক্ত কথার জাদুকর। 2012 সাল থেকে হুমায়ুন আহমেদের জন্মদিনটি পালন করে আসছে চ্যানেল আই। এবার ঐক্য.com.bd-কে সঙ্গে নিয়ে চ্যানেল আয়ের হুমায়ুন মেলার সপ্তম আয়োজন, হিমু দিবসের অন্যতম সহযোগী নতুন ধরা মেট্রো সেম। জন্মদিনে বহুমাত্রিক হুমায়ুনকে স্মরণ করেন প্রিয়জনরা। একটা পরিবারে যদি একটা হুমায়ুন আহমেদ থাকে সে তো হতেই পারে, যে কোনো পৃথিবীর যে কোনো পরিবারের মতন হতে পারে, যে পরিবারে সমস্ত রকম মানে যত রকম প্রতিভা থাকা সম্ভব সব আছে একটা মানুষের ভিতরে। তো যাই হোক, আমি খুবই গৌরব অনুভব করি যে হুমায়ুন আহমেদ সম্পর্কে আমার বড় ভাই, তার মানে আমার পরিচয় হচ্ছে কি আমি হুমায়ুন আহমেদের ভাই, এবং এই পরিচয়টি আমাকে এত আনন্দ দেয় যে সেরকম আর কিছু নাই। হলুদ পাঞ্জাবির হিমু আর নীল শাড়ির রূপাদের চরাচরে চ্যানেল আয়ের চেতনা চত্বর ছিল হলুদ সর্ষের ক্ষেত। গল্পের জাদুকর হুমায়ুন আহমেদ একাধারে নন্দিত কথা সাহিত্যিক আর চিত্রশিল্পী। জন্মদিনের ভালোবাসায় মেলা প্রাঙ্গণে আঁকিয়েদের মিলন মেলা। প্রাঙ্গণ জুড়ে রকমারি স্টল, হুমায়ুন ভক্তদের পদচারণা, আর মূল মঞ্চে হুমায়ুন আহমেদের চলচ্চিত্রের গান, সাংস্কৃতিক আয়োজনে মাতিয়ে রাখেন শিল্পীরা। আয়োজনের সরাসরি সম্প্রচার ছিল চ্যানেল আয়ের পর্দায়।
এবং এছাড়া গতকাল অনেক কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন, যাদের কাছ থেকেও আমরা একটু একটু করে হুমায়ুন আহমেদকে নিয়ে শুনেছি এবং সেখানে আপনিও ছিলেন। গতকালকের আয়োজন নিয়ে যদি একটু জানতে চাই যে কেমন লেগেছে আপনার কাছে? গতকালের আয়োজনের প্রধান বৈশিষ্ট্যটা ছিল যে হিমুর পোশাক পরে কিছু মানুষের উপস্থিতি, এই বিষয়টা অন্য সব বিষয় থেকে আমাকে আলাদা করেছে এই বিবেচনায় যে আমরা যখন কোনো নাটকের চরিত্র সৃষ্টি করি বা উপন্যাসের কোনো চরিত্র সৃষ্টি করি, এই চরিত্রগুলো উপন্যাসের চরিত্রগুলো বইয়ের পাতার মধ্যেই সবসময় থেকে যায়, নাটকের চরিত্রগুলো ক্ষণিক কালের জন্য ওই কস্টিউমে উপস্থিত হয়, যেটা মঞ্চনাটকের ক্ষেত্রে যতক্ষণ মঞ্চ চলে বা টেলিভিশন নাটক বা ফিল্মের ক্ষেত্রে যখন যতক্ষণ শুটিং হয়। হুমায়ুন আহমেদ হচ্ছেন সেই ব্যতিক্রমী একজন রূপকার যার সৃষ্ট চরিত্র বাস্তবে নাটক সিনেমার বাইরে প্রকাশ্যে ঘোরাফেরা করে। যেমন তার হিমু হচ্ছে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছিল চরিত্রগুলোর মধ্যে, তরুণ তরুণীদের মধ্যে, এবং কিছু মহিলা হিমুকেও আমি দেখেছি। একজন এসে আমাকে বললো আমি মহিলা হিমু, হিমু তো মহিলা হয় না, বললো দেখেন আমার পায়ে স্যান্ডেল নাই এবং আমি খালি পায়ে হেঁটে বেড়াই, এবং আমার তার দেখলাম যে হলুদ রঙের একটা পাঞ্জাবি সে পরেছে, একটু মেয়ে। আচ্ছা, রূপার মতো মেয়ে, প্রচুর মেয়েও সেরকম একটা নীল শাড়ি পরে রাস্তাঘাটে ঘুরে এবং সে রূপা হতে চায়। হিমুর হিমু নামে একটা পরিবহন আছে, হিমু নামে দু তিনটা সংগঠন পর্যন্ত তৈরি হয়ে গেছে। সুতরাং একটা উপন্যাসের চরিত্র যেটা তার ময়ূরাক্ষী নামক একটা উপন্যাসে প্রথম হিমুর উপস্থিতি হয়েছিল, যেটা অস্বাভাবিক চরিত্রের একজন একটা তরুণ যার জাগতিক কোনো চিন্তা নাই এবং সে এমন সব আবল তাবল কথা বলে যেগুলো আবার ফলেও যায়, যে কথাগুলো শুনে মেয়েরা খুব মুগ্ধ হয়। এই মানুষকে আচ্ছন্ন করে রাখার যে একটা ক্ষমতা, যে চরিত্রটার ভেতরে বাস্তবতা এবং পরাবাস্তবতার মিশেল করা একটা চরিত্র হিমু, এই চরিত্রটা তাকে সবচেয়ে বেশি জনপ্রিয় করে রেখেছে। এবং হিমু নামের যে বইগুলো প্রকাশ হতো সেটা 50,000-এর কমে কোনো কপি বিক্রি হতো না, তার চেয়ে বেশি 60-70,000 পর্যন্ত বিক্রি হতো। চ্যানেল আই যে উৎসবটি করে, এটা অনেক জায়গায় আমি হিমু মেলা নামও দেখেছি। এবছর কি হিমু মেলা ছিল? হুমায়ুন মেলাই বলি, এবং সেখানে হিমুদের পদচারণা থাকে। হিমু চরিত্রটাকে এনে এই যে চ্যানেল আই যে আয়োজনটা করেছে, এটা হুমায়ুন আহমেদের প্রতি একটা প্রকৃত শ্রদ্ধার্ঘ প্রকাশের একটা উপকরণ মাত্র। এবং এই কাজটা আর কেউ তেমন করছে না, চ্যানেল আই করছে, এবং চ্যানেল আই গত 10 বছর ধরেই করছে, হুমায়ুনের প্রতি ভালোবাসা থেকেই করেছে এবং কবির লেখকের জন্মদিনকেই চিন্তা করে করেছে। তার মৃত্যুদিনে তার এমন কোনো আয়োজন করার প্রয়োজনও আমি মনে করি না, কারণ এ ধরনের সৃষ্টিশীল মানুষের আসলে মৃত্যু নেই, তার জন্মই, তার মৃত্যু হচ্ছে অনন্তকাল ধরে তার জন্ম, তার সৃষ্টি, তার চরিত্রগুলো থাকছে এবং সেটা আছে। এবং এই চত্বর এই দিনে প্রতি বছর এইভাবে হলুদাভ অবয়ব ধারণ করে, আমি প্রায় প্রতি বছরই আসি, প্রতি বছরই উপভোগ করি, এবারও উপভোগ করেছি। ভাল লাগে শুনতে যখন এরকম করে খুব কাছ থেকে আমরা শুনি যে আমাদের কোনো একটা আয়োজন এবং সেটাকে খুব গভীরভাবে সেটাকে বিস্তারে আলাপ করা বা সেটা সম্পর্কে তার বা যিনি দেখছেন, যিনি আয়োজনের সাথে থাকছেন, তার মনের ভাবটাকে তিনি প্রকাশ করেন আমাদের কাছে, এটাই আসলে আমাদের সার্থকতা বলতে গেলে। আচ্ছা, পরবর্তী সময়ের কথা বলবো। কখনো আপনি যখন কোনো কিছু নির্মাণ করতে গেছেন, সেটা তথ্যচিত্র হোক বা সেটা নাটক হোক বা চলচ্চিত্র বা বড় কিছু হোক, সেই সময়ের সাথে হুমায়ুন আহমেদের সাথেকার কোনো আলাপচারিতা বা কোনো কিছু এরকম? ব্যক্তিগতভাবে হুমায়ুন আহমেদ চাইতেন আমি উপন্যাস লিখি, আমাকে বলছেন এই ঈদ সংখ্যায় তোমার কোনো উপন্যাস আসছে? আমি বললাম স্যার আমি তো উপন্যাস লিখতে জানি পারি না। আমাকে বলতেন যে তুমি নায়রি লিখেছো, যে নায়রি লিখতে পারে সে উপন্যাস লিখতে পারবে না কেন? আরেকটা ব্যাপার ছিল, আমার ভ্রমণ কাহিনী পছন্দ করতেন। তার দুটো ভ্রমণ কাহিনী লেখার আগে আমার লেখা ভ্রমণ কাহিনী অপ্রকাশিত এর পাণ্ডুলিপি তিনি নিয়ে গিয়েছিলেন এবং তার বইতে সেখানে এটার উল্লেখ আছে। আর সবচেয়ে মজার যে অতৃপ্তির কাহিনী, তৃপ্তির না বরং অতৃপ্তির কাহিনী, আমার সাথে তিনি একবার বিদেশ সফর করতে চেয়েছিলেন, তোমার সাথে আমি একবার বিদেশ যাব। একবার আমার শ্রীলঙ্কার উপরে লেখা বইটা
সিংহল সমুদ্র থেকে, এই বইটা পড়ে তিনি ঠিক করলেন যে শ্রীলঙ্কা যাবেন, শ্রীলঙ্কা যাবেন। আমাকে বললেন তুমি তোমার পাসপোর্টটা আমাকে দেবে আর তোমার মানি ব্যাগটা তুমি ঢাকায় রেখে যাবে। আচ্ছা, হ্যাঁ। তো আমি কোনো কারণে যেতে পারিনি, এটা আমার খুব বড় একটা অতৃপ্তি, তার সাথে যেতে পারিনি। তিনি অন্য বন্ধু বান্ধবদের নিয়ে গিয়েছিলেন এবং রাবণের দেশে আমিও আমরা নামে একটা ভ্রমণ গ্রন্থ লিখেছিলেন। এবং খুবই অবাক করার মতো বিষয় যে আমার ওই বইতে আমার যে ইটিনারিটা ছিল, যে শহর থেকে যে শহরে আমি গিয়েছি, যা যা দেখেছি, যা যা সম্পর্কে লিখেছি, তিনি ঠিক পুঙ্খানুপুঙ্খভাবে ওই জায়গাগুলোই উনি টাচ করেছেন। আচ্ছা, বাহ, একেবারে মানে আপনি যা লিখেছেন ঠিক ওইটাকেই উনি অনুসরণ করেই ওই জায়গাগুলোই তিনি নিজের আমার আমার এই রুটটাকেই তিনি ট্রাভেল করে আসছেন। বাহ, আমাকে খুব ভালো এটা। এই মানে আপনি হয়তো তার সাথে যেতে পারেননি, কিন্তু আপনার একটি লেখা শেখা সেটা অনুসরণ করে যাওয়া, এটাই কিন্তু আপনার সার্থকতা, মানে এটাই তৃপ্তির জায়গাটা। তো আফসোসের থেকে তৃপ্তির জায়গাটা মনে হয় অনেক বেশি না, কষ্ট লাগে যে আমি তো আমি গেলে হয়তো আর একটু অন্যরকম ভালো লাগা থাকতো। আচ্ছা, এই জায়গাতে আমরা কিন্তু শাকুর মজিদের সাথে বসে তার লেখালেখি এবং হুমায়ুন আহমেদের সাথেকার নানান সম্পৃক্ততা, এমনকি হুমায়ুন আহমেদের যে উপন্যাসগুলো রয়েছে সেগুলো নিয়ে, কালজয়ী উপন্যাসগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলছি। পরবর্তী সময়ে তার নির্মিত যে লেখাগুলো সেখান থেকে চলচ্চিত্র নির্মাণ হয়েছে, সেই অনেক অনেক চলচ্চিত্রের মধ্যে কিছু অভিনয় শিল্পীরা যাদের কাজগুলোকে ঘুরে ঘুরে আমরা দেখেছি, তাদের মধ্যে অন্যতম একজনের নাম মাজনুন মিজান, আমাদের আজকের এই স্টুডিওতে আমাদের সাথে এসেছেন, আমন্ত্রণ আপনাকে। ধন্যবাদ। আমরা গতকালকের হুমায়ুন মেলা থেকে শুরু করে এ পর্যন্ত অনেক কিছু নিয়ে আলাপ করছি এবং এবার আপনার কাছে একটু জানতে চাই হুমায়ুন আহমেদ সম্পর্কে, নানান স্মৃতি বা সিনেমা। আমি প্রথমত শাকুর ভাইকে সালাম দিচ্ছি, শাকুর ভাই আমার অনেক শ্রদ্ধ, আর স্যারের জন্মদিন গতকালকে গেল। আমার সাথে স্যারের সম্পর্ক এবং কাজের অভিজ্ঞতা, এই জায়গায় ব্যাপারটা এরকম যে আমি সৌভাগ্যবান হুমায়ুন স্যারের স্নেহভাজন আমি হতে পেরেছি এবং দীর্ঘদিন কাজ করেছি, প্রায় 7-8 বছরের মতো অনেকগুলো প্রোডাকশনে কাজ করেছি। আমি প্রায় বলি যে স্যারের সঙ্গে কাজের সময় যখন স্যার ডিরেক্টর, আমি যখন শিল্পী, তখন এক ধরনের এনভায়রনমেন্ট ক্রিয়েট হয় এবং তার সাথে লেনদেন হয়। কিন্তু আমি জানি না শাকুর ভাই আমার সাথে একমত হবেন কি না, ব্যক্তি হুমায়ুন স্যারের সাথে সময় কাটানো অত্যন্ত আনন্দের, খুব লোভনীয়, এটা আমি বলে বোঝাতে পারবো না। এই এটারই কিয়দাংশ আমরা শুনছিলাম স্যারের কাছ থেকে। তো আমি ওই সৌভাগ্যবানদের একজন। একটু ইন্টারাপ্ট করি মামুন মিজানের কথায়, আমরা অনেক সময় তারা হয়তো শুটিং করছে নুহাশপল্লিতে, তাদের শুটিং এর শেষ দিন আমাদের ডাক পড়তো যে আজকে এইখান পিক আপ, তোমরা আসো আড্ডা মারি। তো ওর আমরা ওরা বিদায় হচ্ছে আমরা ঢুকছি, এরকম সময় বহুবার তার সাথে আমার দেখা হয়েছে। হুমায়ুন আহমেদের লেখার যে স্টাইল, ওনার কথা বলার স্টাইল একই। আচ্ছা, এই মুখের ভাষায় যিনি গদ্য রচনা করতে পারেন, তার মুখের ভাষায় যিনি গদ্য রচনা করতে পারেন, তিনি সার্থক গদ্যকার। হুমায়ুন আহমেদের সেই ক্ষমতাটা ছিল যে তিনি যা লিখতেন এবং যেভাবে কথা বলতেন অনেকটা একই, এই এই ভাষাটা এবং বসার আসরেও তিনি অনেক গল্প বানাতেন, অনেক মিথ্যা কথা এমন সত্য করে উপস্থাপন করতেন সবাই মনে করতো এটা সত্য, কিন্তু এর কিছুদিন পরে দেখলাম যে এটা উনি লিখেছেন একটা গল্প। আচ্ছা, সেরকম একটা গল্পের কথা বলি, সেটা হচ্ছে মফিজ মিয়ার চরিত্র ফুলের মতো পবিত্র, মনে আছে আপনার? জি ভাই, আমার উল্লেখযোগ্য নাটক স্যারের সাথে, উল্লেখযোগ্য একেবারে। এবং আমরা একটুখানি অংশ দেখে নেব, দেখে তারপর আসবো। প্লিজ এই যে লাস্ট সংলাপটা শাকুর ভাই বলবেন, তা শ্রাবণ মেঘের দিনে একটা গান আছে না, মানুষ ধরো মানুষ ধরো সোনমনির যে পাগল মন, স্যারের এই যে মানুষ হয়ে উঠবার যে প্রক্রিয়া, মানুষ, ওই ওই ফিলোসফিটা আমাকে খুব টাচ করতো স্যারের। প্রত্যেকটা গল্পে সে অনেক হাস্যরস করতো, অনেক স্যাটায়ার করতো, কিন্তু কোথাও গিয়ে একটা টুক করে একটা এথিক্সে টোকা দিত, ঠিক যে হোয়াট ইউ আর হোয়াট ইউ ডুইং। এই ব্যাপারগুলি স্যার যখন এমনিতে নাটকের বাইরেও আড্ডা বসত, তখনও সে ওই মানুষ হয়ে উঠবার প্রক্রিয়ার কথা বলত।
চ্যালেঞ্জার ভাইও নাই, চ্যালেঞ্জার ভাইয়ের কাছে আমার কৃতজ্ঞতা। আমি কিন্তু স্যারের কাছে কাজ করতে গেছি চ্যালেঞ্জার ভাইয়ের মাধ্যমে। চ্যালেঞ্জার ভাই ভাবি জিওগ্রাফির ছিল, আমি জিওগ্রাফি, তো আমরা শুটিং করছি। চ্যালেঞ্জার ভাই আমাকে বললেন যে আচ্ছা মিজান, তুমি যে প্যাটার্নের অ্যাক্টর, আমি যদি ভুল না করি স্যার তোমাকে পছন্দ করার কথা, তো তুমি কেন স্যারের এখানে? আমি বললাম যে ভাই আমি তোরে আগে একবার ইন্টারভিউ দিয়েছিলাম, সে অনেকদিন পরে আমাকে ডাকে নেয়। বলে কালকে তোমার কী কাজ? আমি বললাম যে আমার তো কালকে ফ্রি আছে, তুমি আমার সাথে চলো। এই গেলাম স্যারের সাথে দেখা করার জন্য। তো স্যার আমাকে দেখে বললো যে তাকে তো চিনি, কোথায় দেখেছি তাকে? তো শাহনাপা বললো যে আমরা যখন গাজীপুরে আসি দুই তিনটা বিলবোর্ড দেখা যায় তার, সে ঢাকা থিয়েটার করে। ও আচ্ছা আচ্ছা, তো চ্যালেঞ্জার সে কী চায়? বললো স্যার আপনার এখানে ইন্টারভিউ দিয়েছিল, ও ডাকা হয় না, ও অভিনয় করে। আচ্ছা, তো তখন তার কালা কৈতুর নামে একটা সিরিয়াল চলে আর টিভিতে, সেখানে সে জুয়েলকে বললো জুয়েল দেখো তো তাকে স্ক্রিপ্ট পড়াও। স্ক্রিপ্ট পড়ে জুয়েল ভাই বললো যে স্যার পারবে। তখন স্যার ইনস্ট্যান্ট একটা ড্রেস বানিয়ে দিল আমাকে শালো কাপড়ের, এবং স্যার নিজে যত্ন করে একটা লাঠি বানিয়ে দিল যেটা মধ্যে কড়ি টড়ি দিয়ে দিল, একটা ভণ্ড ফকির। আচ্ছা, আমি গিয়েছি দেখা করার জন্য, আমি তিন দিন বিনা নোটিশে ওখানে ছিলাম। সিকোয়েন্স ছিল তিনটি, সেটা হয়েছিল 23টি। চ্যালেঞ্জার ভাই আমাকে বলেছিল যে তুমি যে অভিনয় পারো এটা ভুলে যাও, আচ্ছা স্যার যা বলে সেটা শুনো। কথা কিন্তু সত্য, স্যার যখন রিডিং করে সেই রিডিং করার প্যাটার্নটা কোনো অভিনেতা যদি প্রপারলি ডেলিভারি দিতে পারে স্যার খুব খুশি এবং তার অভিনয়টা। হুমায়ুন আহমেদ একজন বড় অভিনেতা ছিলেন, এই সত্যটা আমরা আসলে অনেকে জানি না। উনি যে কী মাপের অভিনেতা ছিল তার কারণ হচ্ছে হুমায়ুন আহমেদের নাটকগুলোকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করে ফেলব, একটা হচ্ছে বিটিভি যুগ আর একটা হচ্ছে প্যাকেজ যুগ। বিটিভি যুগে তার নাটকগুলো যখন পরিচালনা করতো টেলিভিশনে তখন মাস্টার ডিরেক্টররা এই নাটকগুলো করতেন, একদম। প্যাকেজ যুগে এসে নিজেই যখন প্রোডিউসার, নিজেই রাইটার, নিজেই ডিরেক্টর, নিজের কম্পাউন্ডে শুটিং হচ্ছে, তখন কিন্তু তার উপরে কোনো পরিচালক নাই, তিনি নিজের একটা টেলিভিশন নাটকের একটা ভাষাও তৈরি করে দিলেন, যে নাট্য ভাষা কিন্তু আমরা অন্য টেলিভিশন নাটকে দেখি না, এবং এই ভাষাটাও কিন্তু হুমায়ুন আহমেদের তৈরি করা। এবং তার সংলাপের জোর, এবং এই যে চ্যালেঞ্জার যেভাবে কথা বলে, ডাক্তার এজাজ যেভাবে কথা বলে, ফারুক যেভাবে কথা বলে, স্বাধীন খসরু যেভাবে কথা বলে, এই সব কথাই হুমায়ুন আহমেদের কথা। উনি যেভাবে কথা বলতেন এই জিনিসটাই অনুসরণ করে তারা উপস্থাপন করত, যে কারণে অন্য কোন নাটকে কিন্তু এদেরকে আমরা এভাবে দেখি না একদমই। এবং এরকম করে আসলে বলতে গেলে তো একজন হুমায়ুন আহমেদকে নিয়ে বলে শেষ করবার হয় না, অনেক কিছু, অনেক কথা থেকে যায়। এরকম আবারও আমরা নিশ্চয়ই আলাপ করব। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও নির্মাতা হুমায়ুন আহমেদের প্রতি শ্রদ্ধাঞ্জলি।